বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আরও একটি পর্ব নিয়ে। আপনারা জানেন যে আমরা আপনাদের এর আগে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা দ্বিতীয় শ্রেণীর 94 পৃষ্ঠা নিয়ে কাজ করব, এবং আমরা এর আগে কিন্তু এই পর্ব 1, 2 এবং 3 এই তিনটি পর্বে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম 5 থেকে 12 নম্বর পর্যন্ত। আমরা আজকে এই 4 নম্বর পর্বে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো দ্বিতীয় শ্রেণীর আমরা গণিত বলেছি, এবং আপনারা চিত্রগুলো দেখে বুঝতে পারছেন যে এটি হলো আমাদের ছোট সোনামরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইয়ের পৃষ্ঠা হলো আমাদের 94। এই পৃষ্ঠা 94-এর আমরা আজকে একটি পর্বে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকে সমস্যা হলো 13 নম্বরের আগে একটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব, এরপরে আমরা 14 নম্বর নিয়েও আলোচনা করব। এখানে যেটি বলেছে যে 2 এর 1 অর্থাৎ অর্ধেক রং করা আমাদের চিত্রগুলোর, যে কাজটি বলেছে সেটি হলো চিত্রগুলোর চারদিকে গোল করি, চিত্রগুলোর চারদিকে বা চারিদিকে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে চারিদিকে আমাদের গোল করি, এই শব্দটি বলেছে গোল করি। আচ্ছা, আর বাক্যটি হলো আমাদের 2 এর 1 অর্থাৎ অর্ধেক রং করা চিত্রগুলোর চারদিকে গোল করি, এ ধরনের সমস্যার কথা বলা হয়েছে 13 নম্বরে, এবং আমরা এ ধরনের বিষয়গুলো আমাদের বইয়েও দেখতে পেয়ে যাব। এখনই আমরা দেখতে পাচ্ছি 13 নম্বরে আমাদের এমন একটি বিষয় বলেছে। এখন কথা হলো যে এই চিত্র থেকে আমাদের যে বিষয়গুলো আমাদের ছোটো সন্তানদের জন্যে এই বিষয়গুলো দেওয়া রয়েছে, তার মানে তারা ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত বা আর অন্যান্য যে আমাদের জ্যামিতিক আকৃতিগুলো রয়েছে সেগুলো যেন তারা বুঝতে পারে এবং শিখতে পারে, তার জন্যে এখানে তারা 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, এই যে এই আমাদের বিভিন্ন যে আমাদের এখানে তাদের জ্যামিতিক আকৃতির পাশাপাশি তাদের এ ধরনের যে বিষয়গুলো দেয়া রয়েছে তারা যেন বুঝতে পারে যে কোনটির কত অংশ, বা এ ধরনের সমস্যার জন্য আমরা আমাদের ছোটো সময়ের এই একটি ভগ্নাংশ পাঠ পেয়েছিলাম, বিশেষ করে সেটি 8 অধ্যায় এবং আমাদের 76 পৃষ্ঠা থেকে সেটি শুরু হয়েছিল, এবং আমাদের সেখানে সুন্দরভাবে কিন্তু এই অংশগুলোর কথা বলা হয়েছিল এই 8 অধ্যায়। এবং আমরা এই বিষয়ের উপরে কিন্তু আসলে অনেকগুলো ভিডিও দিয়েছি, এবং আমাদের ছোটো সময় এখানে কতটুকুন বুঝতে পেরেছিল বা কীভাবে তারা এটি সমস্যার সমাধান করেছিল এই বিষয়গুলোকে নিয়ে আমাদের 75, 76, 77 এবং 78 এই পৃষ্ঠার পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা ছিল এই 8 অধ্যায়ের, এবং এই ভগ্নাংশ যে আমাদের অধ্যায়টি রয়েছে সেটি থেকে। এখন আমাদের এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে আমাদের কোনখানে আমাদের এই 2 ভাগের 1 অংশ বা আমাদের এই অর্ধেক দেয়া রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সময়ের এই অংশগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব যে তারা এগুলো পারলো কি না, এবং কোনটিকে 2 এর 1 অংশ বলা হয় বা অর্ধেক বলা হয় সেই বিষয়টি আমরা আমাদের ছোটো সময়ের কাছ থেকে সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় তারা যেন পেরে যায় তার জন্য এই আজকের এই ভিডিওটিকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তাহলে আমরা এটি যে দেখব, এটি দেখার সঙ্গে সঙ্গে আমরা যে কাজটি করব যে আমাদের ছোটো সন্তানদের এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা তাদেরকে সহযোগিতা করব। তো আমরা এখানে একটি বৃত্ত, এখানে আমরা প্রথমত একটি 1, 2, 3, 4 বাহু দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটাকে আমরা এইটিকে যদি 2 ভাগে ভাগ করি এবং এটিকে আমাদের নিচের অংশটিকে কালো করা রয়েছে, অর্থাৎ আমাদের এটি হলো 2 এর 1 অংশ আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে আমরা একটি বৃত্ত পেয়ে যাব, এবং এই বৃত্তটিকে যদি আমরা এখানে 1 অংশ রাখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি অংশ যদি রাখি, তার এই 8টি অংশের মধ্যে আমাদের কালার যেটি করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত, আমরা বইটিতে যদি আমরা দেখি সুন্দরভাবে এই পর্যন্ত কিন্তু আমাদের কালার করে দেওয়া রয়েছে, কিন্তু আমরা এই কালারটিকে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদের ছোটো সন্তানদের এটি যেন তারা এটি বুঝতে পারে এবং তারা যেন আপনাদের সহযোগিতা নিয়ে এটি পেরে যায়, তার জন্য আমরা এটি আলোচনা করছি। তাহলে আমরা এইভাবে কালার দেখতে পেয়েছি আমাদের ছোট সন্তানদের যে দ্বিতীয় শ্রেণীর বইটি রয়েছে সেখানে, তার মানে আমরা এখানে প্রায় 5টি অংশ আমাদের কালার করা রয়েছে, 3টি অংশ আমাদের ফাঁকা রয়েছে, তার মানে এটি আমাদের যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অর্ধেক পাচ্ছি না।
एक जो पुरोटा जो एक अंश धरी तेल एखे पे जा आटर हमें एक दुई तीन अर्थात तीन टी फाका रही है तेल आटर पाँच अंश हमें पे जा এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক দুই তিন চার চার চারটি বাহুর দ্বারা একটি আমাদের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে যেটি অংশ রয়েছে আমাদের আমরা যদি বইয়ে খেয়াল করি তাহলে আমাদের এই পর্যন্ত কালার করা রয়েছে এবং এইটিকে আমরা ভেঙে নিয়েছি দেখুন আপনারা যে আমরা আরও এখানে দুটি অংশ পেয়ে যাব একটি অংশ আমাদের কালার করা রয়েছে এবং আরও দুটি অংশ আমাদের ফাঁকা রয়েছে তার মানে এটি হলো তিনের এক অর্থাৎ আমরা এটিও দুইয়ের এক পাচ্ছি না এবং আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাবো তিন কোণা এক দুই তিন এবং এটিকে আমাদের এইভাবে সুন্দরভাবে দুটি অংশে ভাগ করে আমাদের এখানে অর্ধেক করে এটিকে রং করে দেওয়া রয়েছে কারণ আমরা যদি এই কাজটি আগে করে রাখতাম তাহলে কিন্তু আপনাদের ছোটো সময়দের আপনাদের বোঝাতে সমস্যা হতো এবং আমরাও আপনাদেরকে বোঝাতে অক্ষম হতাম আচ্ছা তাহলে আমরা এখন যেটি দেখে নেব যে আমাদের এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটি অংশ দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বইয়ে এই দুটি অংশ কালার করে দেওয়া রয়েছে কিন্তু আমরা এটা বুঝতে পারছি না বইয়ে একেবারে আমাদের কালার করে দেওয়া রয়েছে সেহেতু আমরা এখানে আপনাদেরকে ভাগ করে দিয়েছি এবং প্রথমত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চারটি অংশ কিন্তু কথা হলো যে এটিও আমরা যদি চিন্তা করি যে এখানে যদি আমরা দেখতে পাই চারের দুই অংশ আচ্ছা এটি আমরা কিভাবে আমাদের ছোটো সময়দের জন্য রাখতে পারি বা আমরা যদি এটিকে এই অংশটিকে যদি আমরা এই এক দুই এখানে এক এখানে দুই তিন এই চারটি অংশ না ধরে আমরা যদি এই পুরো অংশটাকে যদি একটা এক অংশ ধরি আচ্ছা এবং এটিকে যদি আমরা অর্ধেক ধরি তাহলে কিন্তু আমরা এটি দুইয়ের এক অংশ পেয়ে যাচ্ছি তার মানে আমরা যদি এখানে যদি এটিকে যদি কেটে নেই দুই একে দুই এবং এখানে আমরা দুই দিয়ে এটাকে কেটে নিলে দুই অর্থাৎ আমাদের দুইয়ের এক অংশ কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এটি গেল বড়দের জন্য এটি কিন্তু এই ভগ্নাংশগুলো কেটে ভেঙে নেওয়া এটি কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এটি কিন্তু পারবে না বা বুঝতে পারবে না সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আমরা এই অংশটি আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই অংশটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে ছিল এই অংশ এবং এই অংশ আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিই এখানে এক অংশ এখানে এক অংশ এখানে এক অংশ এখানে এক অংশ কিন্তু আমরা যদি এটিকে পুরোটাকে যদি একটা অংশ ধরি এবং এখানে যদি আমরা সমান করে যদি এখানে দুটো অংশ এখানে দুটো অংশ কিন্তু আমরা এই দুটাকে যদি পুরোটাকে যদি এক অংশ ধরি এবং এইটাকে যদি তার অর্ধেক ধরি কালার করা যদি বুঝতে পারি তাহলেই তো আমাদের দুইয়ের এক হয়ে গেল অর্থাৎ অর্ধেক হয়ে গেল আমরা আমাদের ছোটো সময়দের বোঝার জন্য এটি সুন্দরভাবে এইভাবে প্রয়োগ করব আর যদি আপনারা আরও যদি ব্যাপকভাবে বোঝাতে চান তাহলে কিন্তু এই অংশটি এভাবে বোঝানো যাবে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময়দের এই অংশটি হলো আমাদের দুইয়ের এক অংশ এটি হলো আমাদের দুইয়ের এক অংশ তার মানে আমরা এটিকে গোল করে দিতে পারি এবং আমরা এটিকেও একটি দুইয়ের অংশ বলতে পারি এটিকে গোল দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে কিন্তু তিনটি ভাগ রয়েছে আমরা এখন যদি এটিকে দিই তাহলে তিনটি ভাগ রয়েছে তার মানে এটি আমাদের সে ধরনের দুইয়ের এক অংশ হবার কোনো সম্ভাবনা নেই এখানেও সম্ভাবনা নেই কিন্তু এখানে আবার আমাদের সম্ভাবনা রয়েছে দুইয়ের এক অর্থাৎ আমরা এটিকেও আমরা গোল দিয়ে দিলাম অর্থাৎ আমাদের দুইয়ের এক রং করা চিত্রগুলোর চারদিকে কিন্তু আমরা গোল করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের চোদ্দো নম্বরের যে বিষয়টি বলেছে সেই চোদ্দো নম্বরের বিষয়টি আমরা আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখব আর আমাদের এই চোদ্দো নম্বরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আমাদের ছোটো সময়দের জন্য আপনারা যদি ভালো করে দেখতে পারেন তাহলে তাদের জন্য উপকৃত বা আপনারা তাদেরকে উপকারে নিয়ে আসতে পারেন তো আমরা প্রথমত চিত্রগুলো একটু দেখে নেব চিত্রগুলো আমরা কীভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে যেটি পেয়ে যাব একটু আমরা দেখে নিই যে তাহলে আমাদের একেবারেই হয়ে যাবে আমাদের এখানে এইভাবে দেয়া রয়েছে তার মানে আমাদের এই এক দুই তিন চারটি আমরা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের ভিতরে এখানে রং করা ছিল এখানে একটি বিষয় ছিল এরপরে আমরা এখানে যদি যাই সেখানে আমরা একটু দেখে নেব এখানে যে প্রশ্নটি বলেছে সেটি হলো আমাদের চারের এক অংশকে গোল করতে বলা হয়েছে চারের এক অংশে আমাদের গোল করার কথা বলা হয়েছে আচ্ছা গোল করি চার এর এক অংশ আমরা এখানে দিয়ে দিই বা আমাদের চিত্রগুলোতে আমাদের গোল করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা একটু দেখে নেব যে কয়টি আমাদের দেয়া ছিল আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এখানেও ছিল আমাদের
एक दुई तीन चार चारटर मध्य नीचे अंशटी गोल कर सरि नीचे अंशटी कलर कर दे तर चार भागर मध्य एखे पे जा अंश रंग এখানে আমরা চারটি অংশের মধ্যে একটি রং করা পেয়ে যাচ্ছি, তার মানে আমরা চারের এক অংশ বলতে পারি, এটিও চারের এক অংশ বলতে পারি। এখন আমাদের এখানে যে বিষয়টি বলেছে সেই বিষয়টি আমরা সুন্দরভাবে একটু দেখে নেব। আমাদের এখানে একটু বোঝার বিষয় রয়েছে, আমাদের এখানে যেভাবে বলেছে সেটি একটু আমরা দেখে নেব। প্রথমত আমরা এইভাবে পেয়ে যাচ্ছি এবং আমাদের এই অংশটিকে এমনভাবে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে এবং এখানে এইভাবে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। এখন কথা হলো এখানে কয়টি অংশ রয়েছে, এই অংশটি হলো আমাদের বোঝার রয়েছে। তাহলে আমরা মূলত এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে কিন্তু আমরা টোটাল আটটি অংশ পেয়ে যাব। কীভাবে পেয়ে যাব, তো আমরা যদি এটিকে একটি অংশ ধরি তাহলে এখানে আমাদের আরও একটি অংশ পেয়ে যাব। তাহলে এক দুই তিন চার হয়ে গেল, কিন্তু এখানে এখানে পাঁচ ছয় সাত, এবং এখানে কিন্তু আমরা যদি এখানে আরও ধরি এক দুই তিন চারটি কিন্তু আমাদের অংশ হয়ে গেল। এখন আমরা যেটি কাজ করবো যে এখানে পাঁচ, আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ হয়ে গেল, আচ্ছা আবার আরেকটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমরা সিরিয়াল করে নিই এক দুই তিন চার পাঁচ ছয়। কিন্তু আমাদের এখানে এই এর মতো নিতে গিয়ে আমাদের এখানে কিন্তু আরও একটি অংশ রয়েছে, অর্থাৎ সাত এবং আট। কিন্তু আমাদের অংশ যেটি রং করা হয়েছে সেটি হলো আমাদের একটি অংশ রং করা হয়েছে। আপনারা বইটি দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমাদের যে চিত্রটি এখানে বলা হয়েছে সেটি আমাদের এই যে বইয়ে দেওয়া রয়েছে, যে আমাদের এই এর মাপে যদি আমরা এখানে আরও অংশ নিই এবং এগুলোকে যদি আমি সুন্দর করে ভেঙে নিই এখানে কিন্তু আরও একটি অংশ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে আটটি অংশ পেয়ে যাবো। যেই আটটি অংশের মধ্যে কিন্তু এখানে একটি অংশে আমাদের কালার করা হয়েছে, যা কিনা আমাদের এই চারের এক অংশ পেয়ে যাচ্ছি না। আচ্ছা, তারপরে আমাদের যে আরেকটি বলেছে বৃত্ত, একটি বৃত্ত অঙ্কন করার পরে যেটি আমাদের যে অংশটি এখানে বলেছে সেটি একটু আমরা দেখে নেব। সেটি হলো যে আমাদের এই অংশটিকে যদি আমরা অর্ধেক করে নিই এবং এইটিকে যদি আরও অর্ধেক করে নিই তাহলে এই অংশটিকে কিন্তু আমাদের রং করে দেওয়া রয়েছে বইয়ে। তার মানে আমরা চারটি অংশ পেয়েছি এবং একটি অংশ কিন্তু আমাদের রং করা রয়েছে, অর্থাৎ এটিও হলো আমাদের চারের এক অংশ। আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আজকের ভিডিওটি আপনারা প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। আর আমাদের ভিডিওটি আজকে প্রায় 15 মিনিটের মতো হয়ে যাবে, আশা করছি ততক্ষণে আমাদের ভিডিওটি দেখবেন। এরপরে আমাদের যেটি রয়েছে যে এই ধরনের একটি চিত্র রয়েছে, এই চিত্রটি আমরা একটু সুন্দরভাবে দেখব, কারণ এই অংশে আমাদের একটু বিষয় রয়েছে যা কিনা আমাদের বোঝার ক্ষেত্রে একটু দেখতে হবে। এখানে কিন্তু আমাদের এমনভাবে একটি অংশ দেওয়া রয়েছে, এইভাবে একটি অংশ দেওয়া রয়েছে, আচ্ছা এরপরে আমাদের এখানে একটি অংশ কিন্তু এমনভাবে দেওয়া রয়েছে, এমনভাবে দেওয়া রয়েছে। তার মানে আমাদের এখানে আমরা যদি চিন্তা করি একটু বা খেয়াল করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে এখানে আমাদের আরও একটি অংশ রয়েছে, এখানে আমাদের আরও একটি অংশ রয়েছে। তার মানে আমরা এখানে এক এবং দুই, এক এবং দুই আমরা কিন্তু এই দুটি অংশে কিন্তু কালার পেয়ে যাচ্ছি, তাহলে এক দুই তিন চার পাঁচ। এখন আমাদের কথা হলো যে এই দুটি অংশ কিন্তু আমরা একসঙ্গে বইয়ে পেয়ে যাচ্ছি, যা কিনা আমাদের একটু বইটি ভালো করে লক্ষ্য রাখতে হবে। আপনি এখানে আরও রেখা দিতে পারেন, দিয়ে আরও বানাতে পারেন, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে যে এই অংশে যেহেতু আমাদের এই এই অংশটি এবং এই অংশটি কিন্তু আমাদের অনেক পার্থক্য রয়েছে। যদি আপনি এইটির সঙ্গে এই অংশের সঙ্গে এই অংশ যদি তুলনা করা যায় তাহলে অবশ্যই আমাদের কিন্তু মাঝখানে একটি কিন্তু অংশ আমাদের বের হয়ে যাচ্ছে, যা কিনা আমাদের এই যদি এক দুই তিন চার এইভাবে ধরেন তাহলে এটিতে গোল চিহ্ন দেওয়া যায়। কিন্তু কথা হলো যে আপনারা আমি যে এখন আপনাদেরকে ভেঙে দিলাম এই ভেঙে নেওয়ার অংশকে কিন্তু আমরা এখানে আরও একটি অংশ পেয়ে যাচ্ছি ভিতরে, কারণ এই এই অংশটি আর এই অংশটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এটির অংশটি বেশি। সেহেতু আমরা এখানে আরেকটি অংশ ধরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার মানে আমরা এখানে পাঁচের এক পাচ্ছি, এখানে চারের এক পাচ্ছি, চারের এক পেয়ে যাচ্ছি, এখানে আমরা আটের এক পাচ্ছি, এখানে আমরা চারের এক পেয়ে যাচ্ছি, এবং এখানে আমরা চারের এক পেয়ে যাচ্ছি। তার মানে চারটি চার ভাগের এক অংশ পেয়ে যাচ্ছি, তার মানে আমরা এই চিত্রগুলোকে গোল দিতে পারি, এই চিত্রগুলোতে আমরা গোল দিতে
পারি, কিন্তু এই বাকি দুটিতে গোল দেওয়া যাচ্ছে না। আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের ছোটো সময়ের এই বিষয়গুলো যদি আমরা এখন থেকে সুন্দরভাবে যদি এই বিষয়গুলো যদি ক্লিয়ার করে নিই আশা করছি তাদের আর প্রবলেম হবে না। আর আমরা চেষ্টা করছি আপনাদের ছোটো সময়ের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমাদের 95 পৃষ্ঠা রয়েছে, এরপরে আমাদের আরও যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত বই থেকে, সেই বিষয়গুলো খুব শীঘ্রই দেখে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। আশা করছি আমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি পাঁচজন আমাদের সঙ্গে থাকবেন, যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সঙ্গে যাচ্ছে অসংখ্য পাশে থাকার জন্য। যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন যদি কমেন্টস করতে চান অবশ্যই আমাদের কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস দেখে যাবেন আপনাদের আরও অন্যান্য কোন কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন রয়েছে আপনাদের ছোটো সময়ের জন্য। তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।